শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনুসের 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের বিরুদ্ধে আবেদন করা হয়েছে হাইকোর্টে। এছাড়া অনুমতি ছাড়া ডক্টর ইউনুস যাতে বিদেশে যেতে না পারেন সে আবেদনও করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অহেতুক গ্রেফতারের ইচ্ছা সরকারের নেই, তবে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। জুবায়ের রাসিনের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গেল 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এ মামলায় আপিল করে জামিন চাইলে 28 জানুয়ারি ডক্টর ইউনুস সহ 4 জনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। সেই সঙ্গে শ্রম আদালতের দেয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান আর আপিল শুনানির জন্য 3 মার্চ দিন ধার্য করেন। এবার এ মামলায় ডক্টর ইউনুসের 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের বিরুদ্ধে আবেদন করা হয়েছে হাইকোর্টে। রোববার এ আবেদন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম খান। উনি এখন একজন সাজাপ্রাপ্ত আসামি, কাজেই ওনার যে চলাচল, ওনার আসা যাওয়া অবশ্যই কোর্টের অনুমতি সাপেক্ষে হওয়া উচিত। আমরা সেই দৃষ্টিকোণ থেকে অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছি বিদেশ যেতে পারবে আদালতের সন্তুষ্টি সাপেক্ষে। তবে ডক্টর ইউনুসকে হয়রানির জন্য এ আবেদন করা হয়েছে বলে দাবি তার আইনজীবীর। কলকারখানা অধিদপ্তর আজকে তার নিজস্ব শ্রম আইন অনুযায়ী কোনো কার্য করছে না, সে কারোর দ্বারা প্রভাবিত হচ্ছে এবং এই সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে ডক্টর ইউনুসকে হয়রানি করার জন্য। এদিন রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন ডক্টর ইউনুসকে অহেতুক গ্রেফতারের ইচ্ছা সরকারের নেই। বিজ্ঞ বিচারকগণ মামলার মেরিটের উপরে রায় দিবেন, সেইখানে যে রায় দিবে সেই রায় কার্যকর করার অবশ্যই দায়িত্ব সরকারের, সেটা করবে। কিন্তু অহেতুক ডক্টর ইউনুসকে অ্যারেস্ট করার বা জেলে নেওয়ার ইচ্ছা সরকারের নাই। ডক্টর ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে শ্রম ট্রাইব্যুনালে মামলাটি করা হয় 2021 সালের সেপ্টেম্বরে। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।